একদিন নিখোঁজ থাকার পর মিলল সন্তানের লাশ, পাগল প্রায় মা, শোকে স্তব্ধ স্বজনরাও। নাটোর সদর উপজেলার আমহাটি এলাকায় ক্যারাম খেলার বকেয়া টাকা তোলা নিয়ে স্থানীয় যুবকদের সঙ্গে দোকান মালিক শাহিনের দ্বন্দ্ব ছিল। যুবলীগ কর্মী নুরসাদ প্রামাণিক শাহিনকে বকেয়া টাকা পরে নিতে বললে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। শুক্রবার রাতে বাড়ি থেকে নুরসাদকে ডেকে নেয় শাহিন, এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। শনিবার সকালে রেললাইনের পাশ থেকে নুরসাদের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পরিবারের অভিযোগ, শাহিনের সঙ্গে দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ শাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি, ততদিন সাপেক্ষে এর প্রকৃত ঘটনা কি তার রহস্য উন্মোচন করে পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে। দুই মেয়ে সন্তানের বাবা নুরসাদ ছাতনি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য। সময় সংবাদ, নাটোর।